ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস ইলেভেনের কার্বোহাইড্রেট টপিকটির একেবারে লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড এবং কিছু বহুশর্করা বা পলিস্যাকারাইড সম্পর্কে জানব এবং তাদের মধ্যে কী ধরনের গ্লাইকোসাইডিক বন্ড রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জানব। এই টপিকগুলো থেকে প্রচণ্ড পরিমাণ কোশ্চেন মেডিকেল নিট এক্সামে দেওয়া থাকে, তাই এই ডাইস্যাকারাইড পলিস্যাকার এবং গ্লাইকোসাইডিক বন্ডগুলি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাহলে চলো শুরু করা যাক। আমরা দ্বিশর্করা সম্পর্কে প্রথমত জানব। আমরা দেখব তিন প্রকার দ্বিশর্করা রয়েছে, যেটি মনে রাখার খুব সহজ উপায় মশলা। আমরা রান্নার কাজে ব্যবহার করি মশলা, তাহলে এই মশলা যদি মনে থাকে তাহলে আমাদের দ্বিশর্করাটি খুব সহজে মনে চলে আসবে। দেখো, যদি ম দিয়ে শুরু করা হয় মল্টোজ দ্বিশর্করা, আমরা কিন্তু প্রথমত পড়তেছি কি দ্বিশর্করা মল্টোজ। দন্তেস দিয়ে যদি শুরু করা হয় সুক্রোজ, এবং ল দিয়ে যদি শুরু করা হয় বলা হবে কি ল্যাকটোজ। এই তিনটি দ্বিশর্করা আমাদের জানতে হবে, যা মেডিকেল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মল্টোজ যদি আমরা দেখি, ইহা আছে একটি দ্বিশর্করা, অর্থাৎ এগুলি মনোস্যাকারাইড দ্বারা গঠিত, দুটি মনোস্যাকারাইড বা দুটি সরল শর্করা দ্বারা গঠিত। যদি দেখি মল্টোজ, দুটি সরল শর্করা গ্লুকোজ দ্বারা গঠিত, দুটি গ্লুকোজ অণু দ্বারা গঠিত হলকে মল্টোজ। অপরদিকে আমরা যদি সুক্রোজ দেখি, ইহাও একটি দ্বিশর্করা, অর্থাৎ দুটি মনোস্যাকারাইড দ্বারা গঠিত হবে, একটি হচ্ছে কি গ্লুকোজ, আরেকটি হলো কি সুক্রোজ। একটি হচ্ছে গ্লুকোজ, আরেকটি হলো কি ফ্রুক্টোজ। অপরদিকে আমরা যদি ল্যাকটোজ দেখি, এই ল্যাকটোজ গঠিত হবে গ্যালাকটোজ এবং গ্লুকোজ মনোস্যাকারাইড দ্বারা, গ্যালাকটোজ প্লাস গ্লুকোজ মনোস্যাকারাইড দ্বারা গঠিত হবে এই দ্বিশর্করা। তাহলে এই দ্বিশর্করাগুলি তিনটি মনোস্যাকারাইড দ্বারা গঠিত, যে দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, আর একটি হচ্ছে গ্যালাকটোজ। তাহলে এই তিনটি উপাদানে, তিনটি মনোস্যাকারাইডের আমরা স্ট্রাকচার এই সাইড বরাবর এঁকে রাখবো, যাতে আমাদের খুব সহজেই বন্ডগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারি। যদি আমরা গ্লুকোজের স্ট্রাকচার দেখি, এখানে দেখবো কি ইয়া ছয় কার্বন দ্বারা গঠিত, ছয় হেক্সোজ। এক নম্বরে কী থাকলো এইচ ও এইচ, দু নম্বরে কী থাকলো এইচ ও এইচ, তিন নম্বরে কী থাকলো ও এইচ এইচ, চার নম্বরে কী থাকলো ও এইচ এইচ, পাঁচ নম্বরে কী থাকলো এক দুই তিন চার, পাঁচ নম্বরে এইচ, ছ নম্বরে সি এইচ টু ও এইচ। তাহলে ছয় কার্বনযুক্ত শর্করা, এটি হচ্ছে কি গ্লুকোজ। দেখো, গ্লুকোজের অ্যানোমেরিক কার্বন এক নম্বর কার্বনের ও এইচ নিচের দিকে আছে বা ছ নম্বর কার্বন থেকে দূরে আছে, তখন এটাকে আমরা কি বলবো আলফা গ্লুকোজ। আর আমরা জানবো কি গ্যালাকটোজ এবং ফ্রুক্টোজ, গ্যালাকটোজ এবং ফ্রুক্টোজ সম্পর্কে জানবো। দেখো, আমরা যদি গ্যালাকটোজ দেখি, হুবহু একই রকম স্ট্রাকচার গ্লুকোজের মতো, কেমন দেখো এইচ ও এইচ, এইচ ও এইচ, ও এইচ এইচ, চার নম্বর কার্বনেই কেবলমাত্র পার্থক্য, নিচে এইচ আছে উপরে দেখো ও এইচ, পাঁচ নম্বর এইচ, ছ নম্বরে সি এইচ টু ও এইচ। তাহলে ইহা একটি গ্যালাকটোজের স্ট্রাকচার। এই গ্যালাকটোজে নিচের দিকে ও এইচ রয়েছে, অর্থাৎ ছ নম্বর কার্বন থেকে দূরে রয়েছে, তাহলে একে আমরা বলবো কি আলফা গ্যালাকটোজ। লাস্ট আমরা যে মনোস্যাকারাইডটি জানবো সরল শর্করা, সেটি হচ্ছে কি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ আমরা যদি দেখি স্ট্রাকচারটি, এক নম্বর কার্বনে থাকে সি এইচ টু ও এইচ, এটা হচ্ছে দু নম্বর, এটা এক নম্বর কার্বন, দু নম্বরের কার্বনে থাকে কি ও এইচ, তিন নম্বরে কী থাকে ও এইচ এইচ, চার নম্বরে কী থাকে এইচ ও এইচ, পাঁচ নম্বরে কী থাকলো এইচ সি এইচ টু ও এইচ। তাহলে ইহা একটি ফ্রুক্টোজের স্ট্রাকচার। তাহলে এই ফ্রুক্টোজের দু নম্বর কার্বন হচ্ছে অ্যানোমেরিক কার্বন, যা ছ নম্বর কার্বন থেকে দূরে বা নিচে অবস্থান করেছে, তাহলে একে আমরা কী ফ্রুক্টোজ বলবো আলফা ফ্রুক্টোজ। ব্যাস, তাহলে এবারে আমরা প্রথমত জানবো মল্টোজ সম্পর্কে। মল্টোজ দ্বিশর্করা সম্পর্কে আমরা প্রথমত জানবো। এই মল্টোজ এক প্রকার দ্বিশর্করা, যা গঠিত হয় দুটি গ্লুকোজ অণু দ্বারা, মনোস্যাকারাইড দ্বারা। এই দুটি গ্লুকোজ হচ্ছে কি আলফা ডি গ্লুকোজ। দেখো, দুটো গ্লুকোজ হচ্ছে কি আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি
গ্লুকোজ পরস্পর যুক্ত হয়ে কিভাবে মল্টোজ তৈরি করে দেখো। এইচ ও এইচ নিচের দিকে থাকবে ও এইচ, এইচ ও এইচ ও এইচ এইচ এই ও এইচ এইচ, এখানে কি থাকবে পাঁচ নম্বরে এইচ সি এইচ টু ও এইচ। তাহলে ইহা একটি আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচার। আরও একটি আমরা আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচার অঙ্কন করতেছি দেখো, এইচ ও এইচ ও এইচ এইচ ও এইচ 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 সি এইচ টু ও এইচ। দেখো মল্টোজের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে একটি আলফা ডি গ্লুকোজের এক নম্বর, এটা এক নম্বর কার্বনের ও এইচ, অপর আর একটি যদি আলফা ডি গ্লুকোজ দেখি তার চার নম্বর কার্বনের ও এইচ, এটি চার নম্বর কার্বন, এই এক নম্বর কার্বনের ও এইচ এবং চার নম্বর কার্বনের ও এইচ পরস্পর বিক্রিয়া ঘটায় যার ফলে একটি অক্সিজেন দ্বারা বিশেষ বন্ড গঠিত হয় যাকে বলা হয় কি গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই বন্ড এই অক্সিজেন পরমাণু দ্বারা যে বন্ডটি গঠিত হলো তাকে বলা হবে কি গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। এর ফলে দেখো এই একটি অক্সিজেন দ্বারা বন্ডটি গঠন হয়েছে, তাহলে একটি হাইড্রোজেন আরেকটি হাইড্রোজেন আরেকটি অক্সিজেন, অর্থাৎ দুটি হাইড্রোজেন এবং অক্সিজেন একটা মিলে কি গঠন করে দিবে বিক্রিয়ার শেষে জল তৈরি করে দিবে। তাহলে মল্টোজ গঠিত হয় আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ দ্বারা। এখানে কত নম্বর কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড গঠন হয়েছে দেখো এক এবং চার, তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ডটাকে আমরা কি বলবো আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমরা মল্টোজ সম্পর্কে এক নম্বর পয়েন্ট যদি বলি এখানে যে বন্ড দেখা যাবে আলফা 1,4 কী বন্ড দেখা যাবে গ্লাইকোসাইডিক বন্ড। দু নম্বর আমরা বৈশিষ্ট্য যদি বলি মল্টোজের, এই মল্টোজকে বলা হয় কি বিশেষ একটা নামে রাখা হয় মল্ট সুগার। তিন নম্বর আমরা বৈশিষ্ট্য যদি দেখি মল্টোজের, ইহা একটি বিজারণ শর্করা অর্থাৎ রিডিউসিং সুগার। আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি রিডিউসিং নন রিডিউসিং, অর্থাৎ দেখো এদের অ্যানোমেরিক কার্বন এক নম্বর এবং এদের অ্যানোমেরিক কার্বন হচ্ছে কি এক নম্বর কার্বন। এই অ্যানোমেরিক কার্বনের ওএইচ মুক্ত অবস্থায় নেই, গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে রয়েছে। এই অ্যানোমেরিক ওএইচ তো মুক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ এরা ক্ষারীয় মাধ্যমের কপার এবং সিলভারকে বিজারিত করতে পারবে। ক্ষারীয় মাধ্যম যেমন তোমার টলেন্স রিয়েজেন্ট ফিলিংস রিয়েজেন্ট এদেরকে কী করতে পারবে বিজারিত করতে পারবে। তাহলে আমরা এক নম্বর গুরুত্বপূর্ণ মল্টোজ সম্পর্কে জানতে পারলাম। এখানে নিট পরীক্ষাতে কোশ্চেন দেওয়া থাকে যে যে বন্ড গঠিত হয় সেটা কী বন্ড, তারপরে বলে মল্টোজ কি একটি রিডিউসিং সুগার না নন রিডিউসিং সুগার। তাহলে এরপর দু নম্বর আমরা যেটি জানবো সেটি হলো কি ল্যাকটোজ। তাহলে এই ল্যাকটোজ যদি আমরা দেখি সেখানে দেখবো কি ল্যাকটোজ গঠিত হবে একটি বিটা ডি গ্যালাকটোজ। দেখো এখানে ডি কেন বলেছি আমি আগের ভিডিওতে উল্লেখ করেছি, তোমরা সেগুলো দেখবে আইসোমারগুলি। দেখো এখানে গঠিত হবে কী দ্বারা বিটা ডি গ্যালাকটোজ এবং বিটা ডি গ্লুকোজ দ্বারা, বিটা ডি গ্লুকোজ মনোস্যাকারাইড দ্বারা ল্যাকটোজটি গঠিত হবে। যদি আমরা স্ট্রাকচারটি দেখি কেমনভাবে দেখো এইচ বিটা বিটা ডি গ্যালাকটোজ, আলফা ছিল বলে নিচের দিকে ওএইচ, এখানে বিটা মানে কি ওপরের দিক বরাবর ওএইচ হবে নিচে এইচ হবে, এইচ ওএইচ ওএইচ এইচ, এটা এখানে হচ্ছে কি গ্যালাকটোজ মানে নিচে কি থাকবে এইচ চার নম্বর কার্বনে উপরে ওএইচ এইচ সি এইচ টু ওএইচ, এটা গেল কি বিটা গ্যালাকটোজ। অপরদিকে যদি আমরা বিটা গ্লুকোজ দেখি বিটা মানে উপরের দিকে ওএইচ নিচে এইচ, দু নম্বর কার্বনে কি থাকবে এইচ ওএইচ, তিন নম্বরে ওএইচ এইচ, চার নম্বরে কি থাকবে ওএইচ এইচ, পাঁচ নম্বরে কি থাকলো এইচ সি এইচ টু ওএইচ। দেখো এখানে ল্যাকটোজে কি হবে বিটা ডি গ্যালাকটোজ এবং আলফা ডি গ্লুকোজ। দেখো বিটা ডি গ্যালাকটোজের এক নম্বর কার্বনের ওএইচের সঙ্গে বিটা ডি গ্লুকোজের
চার নম্বর কার্বনের ওইচের মধ্যে বিক্রিয়ার ফলে ধরো এই অক্সিজেন পরমাণুটি দ্বারা একটা বন্ড গঠন হয়, এই গ্লাইকোসাইডিক বন্ড গঠন হলো। আমি এখানে ডট ডট দিয়ে দেখিয়ে দিলাম যে গ্লাইকোসাইডিক বন্ডটি গঠন হলো। এই বন্ডটি কত কত কার্বন পরমাণুর সঙ্গে এক এবং চার নম্বর কার্বন পরমাণুর সঙ্গে গঠিত হয়েছে এবং এগুলি সব বিটা প্রকৃতির, তাহলে এই বন্ড কি হবে এখানে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের দ্বারা ল্যাকটোজ গঠিত হবে। তাহলে আমরা যদি ল্যাকটোজের বৈশিষ্ট্য দেখি, এখানে আমরা কি বন্ড দেখতে পাবো, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড কার কার মধ্যে, বিটা গ্যালাকটোজ এবং বিটা ডি গ্লুকোজের মধ্যে আমরা দেখতে পাবো। দু নম্বর আমরা যদি দেখি, ল্যাকটোজকে বলা হয় দুগ্ধ শর্করা, মিল্ক সুগার, অর্থাৎ এটি দুধে পাওয়া যায়, এবং ল্যাকটোজ হলো একটি রিডিউসিং সুগার, রিডিউসিং অর্থাৎ বিজারণধর্মী সুগার। দেখো এটির এক নম্বর কার্বনে রয়েছে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে রয়েছে, এই যে গ্লুকোজ এর ওইচ তো মুক্ত অবস্থায় রয়েছে, ইহা রিডিউসিং ক্রিয়া ঘটাতে পারবে, আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি। তাহলে ল্যাকটোজ একটি রিডিউসিং সুগার। এইরকমভাবে নিট পরীক্ষাতে কোশ্চেন দেওয়া থাকে যে এই ল্যাকটোজের মধ্যে কী বন্ড দেখতে পাওয়া যায়, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। লাস্ট আমরা যে দ্বিশর্করাটি সম্পর্কে জানবো তা হলো সুক্রোজ। সুক্রোজের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে একটি আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ পরস্পর যুক্ত হয়ে তৈরি করে কি সুক্রোজ। দেখো আলফা ডি গ্লুকোজ যদি আমরা চিত্রটি অঙ্কন করি, এখানে কি রয়েছে এইচ ওএইচ এইচ ওএইচ ওএইচ এইচ, চার নম্বরে কী থাকবে ওএইচ এইচ, পাঁচ নম্বরে কী থাকবে এইচ সিএইচ টু ওএইচ। আমরা যদি আলফা বিটা ডি ফ্রুক্টোজ দেখি, তার স্ট্রাকচারটা কেমন হবে দেখো, বিটা এখানে দেখো আলফা ফ্রুক্টোজ ছিল নিচের দিকে, ওএইচ ছিল দু নম্বর কার্বনটা নিচের দিকে ছিল, যদি বিটা হয় দু নম্বর কার্বনের ওএইচটা কোন দিকে থাকবে উপরের দিকে, এক নম্বর কার্বনের সিএইচ টু ওএইচ নিচের দিকে নেমে আসবে, বাদ বাকি সেম স্ট্রাকচার ওএইচ এইচ এইচ ওএইচ এইচ সিএইচ টু ওএইচ। দেখো এই সুক্রোজে আলফা ডি গ্লুকোজের এক নম্বর কার্বনের ওএইচ এবং বিটা ডি ফ্রুক্টোজের দু নম্বর কার্বনের ওএইচ পরস্পর বিক্রিয়ার ফলে কি তৈরি করবে, একটি বিশেষ বন্ড গঠন করবে, গ্লাইকোসাইডিক বন্ড, তারপর দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে জল উৎপন্ন করে, একই রকমভাবে এখানেও জল উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে যে গ্লাইকোসাইডিক বন্ড কত কত পরমাণু কার্বন পরমাণুর সঙ্গে এক এবং দুই কার্বন পরমাণুর মধ্যে গঠিত হয়, তাহলে একে কি বন্ড বলা হবে 1,2 গ্লাইকোসাইডিক বন্ড। আমরা যদি সুক্রোজের বৈশিষ্ট্য দেখি, এক নম্বর বৈশিষ্ট্য কি দেখব, সুক্রোজের মধ্যে 1,2 গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায়। দু নম্বর আমরা যদি দেখি, সুক্রোজকে বলা হয় ইক্ষু শর্করা বা কেন সুগার, ইক্ষু শর্করা বা কেন সুগার, ইহা একটি গুরুত্বপূর্ণ নিট পরীক্ষায় এই কোশ্চেনটি দেওয়া থাকে, সুক্রোজ রিডিউসিং না নন রিডিউসিং সুগার। সুক্রোজ একটি নন রিডিউসিং অর্থাৎ অবিজারণধর্মী শর্করা। কেমন কেন ফ্রুক্টোজের দেখো দু নম্বর কার্বনের ওএইচ হচ্ছে কি অ্যানোমেরিক, দু নম্বর কার্বন হচ্ছে অ্যানোমেরিক কার্বন, সেই কার্বনের ওএইচ, এবং গ্লুকোজের এক নম্বর কার্বন হচ্ছে কি অ্যানোমেরিক কার্বন, এই কার্বনের ওএইচ পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে, কেউ কিন্তু মুক্ত অবস্থায় নেই, তার মানে এরা রিডিউসিং ক্রিয়া ঘটাতে পারবে না। এরপর আমরা জানব গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড চারটি সম্পর্কে। আমরা চারটি গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড সম্পর্কে জানবো, একটি হলো সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, কাইটিন। প্রথমত আমরা জানবো কি সেলুলোজ সম্পর্কে। দেখো সেলুলোজ একটি হোমো পলিস্যাকারাইড, অর্থাৎ ইহা কেবলমাত্র কী দ্বারা গঠিত হয়, গ্লুকোজ দ্বারা গঠিত হয়, কিন্তু এক্ষেত্রে যে গ্লুকোজ মনোস্যাকারাইডটি থাকে সেটা হচ্ছে কি বিটা ডি গ্লুকোজ থাকে। দেখো পলিস্যাকারাইড মানে দুই বা ততোধিক মনোস্যাকারাইড যুক্ত থাকবে, সেলুলোজ এটি কেবলমাত্র কী দ্বারা গঠিত, গ্লুকোজ মানে দশের অধিক গ্লুকোজ মানে গ্লুকোজ অণু দ্বারা কী গঠিত হবে, সেলুলোজ। তাহলে এই সেলুলোজে আমরা যে গঠনটা দেখতে পাবো সেটা হচ্ছে কী গ্লুকোজ থাকবে, বিটা ডি গ্লুকোজ, তাদের মধ্যে কেমনভাবে বন্ড গঠিত হয় দেখো।
যদি এখানে দেখা যায় বিটা মানে কি আলফা ছিল নিচের দিকে ওএইচ, বিটা মানে কি উপরের দিকে ওএইচ নিচের দিকে এইচ থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলুলোজ এইচ ওএইচ, উপরের দিকে কি থাকলো ওএইচ, নিচে এইচ, এখানে কি থাকলো ওএইচ এইচ, এখানে কি থাকলো এইচ সিএইচ টু ওএইচ, তাহলে এটি একটি বিটা ডি গ্লুকোজ, আমরা আরও একটি বিটা ডি গ্লুকোজ অঙ্কন করছি, এরকম হবে একাধিক থাকবে, দশের অধিক থাকবে, আমরা সহজে জানার জন্য দুটো দিয়েই অঙ্কন করব। এখানে এখানে বিটা মানে ওএইচ, ওপরে এইচ এইচ ওএইচ ওএইচ এইচ, এখানে কি থাকলো ওএইচ এইচ এইচ সিএইচ টু ওএইচ, তাহলে ইহাও একটি বিটা ডি গ্লুকোজ। তাহলে এইরকম দশের অধিক বিটা ডি গ্লুকোজ মিলিত হয়ে সেলুলোজ গঠন করে। কেমনভাবে মিলিত হয়, যুক্ত হয়, দেখো এই যে বিটা ডি গ্লুকোজের এক নম্বর কার্বনের ওএইচ, অপর আর একটি বিটা ডি গ্লুকোজের চার নম্বর কার্বনের ওএইচের মধ্যে বিক্রিয়ার ফলে যে বন্ড গঠিত হয় সেটাকে গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। এখানে কত কত কার্বনের মধ্যে ওয়ান এবং ফোর কার্বনের মধ্যে বন্ড গঠিত হয়েছে বলে ইয়াকে কী বন্ড বলা হয়েছে, বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে আমরা যদি সেলুলোজের বৈশিষ্ট্য দেখি, এক নম্বর বৈশিষ্ট্য সেখানে কী বন্ড দেখা যাবে, বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায়। এটি মেডিকেল নিট 2015 মনে হয় এই কোশ্চেনটা এসেছিল। দেখো তাহলে এখানে আমরা দেখলাম কি বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ড সেলুলোজে দেখা যায়। দু নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, ইহা একটি হোমোপলিস্যাকারাইড অর্থাৎ কেবলমাত্র গ্লুকোজ দ্বারা গঠিত। তিন নম্বর আমরা যদি দেখি ইহা হচ্ছে কি উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান, উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান। এবং যত পলিস্যাকারাইড আছে আমরা জানি কি নন রিডিউসিং অর্থাৎ অবিজারণ ধর্মী, যত পলিস্যাকারাইড রয়েছে আমরা জানি কি নন রিডিউসিং বা অবিজারণ ধর্মী। এরপর সেকেন্ড আমরা যে পলিস্যাকারাইডটি জানবো সেটা হচ্ছে কি শ্বেতসার বা যেটাকে ইংরেজিতে বলা হয় স্টার্চ। দেখো স্টার্চ কার্বোহাইড্রেট উদ্ভিদ কোষে সঞ্চিত হয় শ্বেতসার হিসাবে, কার্বোহাইড্রেট উদ্ভিদ কোষে কী হিসাবে সঞ্চিত হয় শ্বেতসার বা স্টার্চ হিসাবে। যদি আমরা স্টার্চ দেখি ইহাও একটি হোমোপলিস্যাকারাইড অর্থাৎ এই স্টার্চ গঠিত হয় দশের অধিক গ্লুকোজ মনোস্যাকারাইড দ্বারা। তাহলে কীভাবে শ্বেতসারে স্টার্চগুলি কীভাবে সংযুক্ত হয়ে শ্বেতসার গঠন করে, দেখো আমরা যদি শ্বেতসার দেখি স্বাভাবিক একটা তোমাদের আইডিয়া দিচ্ছি, শ্বেতসারে দু প্রকার গঠন দেখতে পাওয়া যায়। এক প্রকার শ্বেতসার আমরা যদি দেখি তার মধ্যে দেখো এখানে গ্লুকোজ, এইগুলো হচ্ছে গ্লুকোজ অণু, এখানে গ্লুকোজ অণুগুলি যুক্ত হয়ে শাখাবিহীন এক প্রকার শৃঙ্খল বা চেন গঠন করেছে। যখন শ্বেতসার গ্লুকোজগুলি যুক্ত হয়ে শ্বেতসারে গ্লুকোজগুলি যুক্ত হয়ে শাখাবিহীন একটি চেনের মতো গঠন সৃষ্টি করে তখন তাকে বলা হয় অ্যামাইলোজ। অপরদিকে এই রকম একটি গ্লুকোজ অণু দ্বারা গঠিত একটি শাখাবিহীন শৃঙ্খলের সঙ্গে আরেকটি শাখা যুক্ত হয়, দেখো অ্যামাইলোজ আমি কি বলেছি গ্লুকোজ অণুগুলো পরস্পর যুক্ত থাকে সরল চেনের মতো অবস্থান করে, এখানে কিন্তু কোনো শাখা দেখতে পাওয়া যায় না। যদি আমরা আরও এক প্রকার স্টার্চ দেখি বা শ্বেতসার দেখি সেখানে একটি শৃঙ্খলের সঙ্গে আরও একটি গ্লুকোজের শৃঙ্খল, অনেকগুলি গ্লুকোজের শৃঙ্খল যুক্ত থাকে অর্থাৎ ইহা হচ্ছে কি শাখান্বিত। যখন স্টার্চ শাখান্বিত নয় তখন তাকে বলা হবে অ্যামাইলোজ, যখন শাখান্বিত তখন তাকে বলা হবে কি অ্যামাইলো পেকটিন, যখন শাখান্বিত নয় তখন তাকে কী বলা হবে অ্যামাইলো পেকটিন। তাহলে দেখো এই স্টার্চ মানে সমস্ত স্টার্চ কী দ্বারা গঠিত, আলফা আলফা গ্লুকোজ দ্বারা, আলফা গ্লুকোজ দ্বারা। তাহলে আমরা এখানে যদি স্ট্রাকচারটা অঙ্কন করি কেমনভাবে হবে, দেখো এই একটি আলফা ডি গ্লুকোজ, এই একটি আলফা ডি গ্লুকোজ, এই একটি আলফা ডি গ্লুকোজ, ইহা একটি আলফা ডি গ্লুকোজ। দেখো এখানে আমরা যদি দেখি ইহার আলফা ডি গ্লুকোজ, হ্যাঁ সমস্ত আলফা ডি গ্লুকোজ মানে ওপরে এইচ নিচে ওএইচ, এইচ ওএইচ ওএইচ এইচ ওএইচ এইচ এইচ সিএইচ টু ওএইচ, এটিও একই রকমভাবে দেখো এইচ ওএইচ এইচ
OH OH H OH H H CH2 OH তাহলে এই রকম ভাবে আলফা ডি গ্লুকোজ একাধিক আলফা ডি গ্লুকোজ থাকবে তাদের মধ্যে যদি আমরা এখানে অ্যামাইলোজ দেখি অ্যামাইলোজে গ্লুকোজ অণুগুলো পরস্পর এই রকম চেইনের মতো থাকে সেখানে কিন্তু শৃঙ্খল গঠন হবে না কিভাবে দেখো এই অ্যামাইলোজ যদি আমরা দেখি এই আলফা ডি গ্লুকোজের চার এক নম্বর কার্বন এটা কত নম্বর কার্বন এক নম্বর কার্বনের সঙ্গে অপর আর একটি আলফা ডি গ্লুকোজে চার নম্বর কার্বনের মধ্যে যে বন্ড গঠিত হবে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড তাহলে এক আর চারের মধ্যে গঠন হচ্ছে তাহলে এই অ্যামাইলোজে আমরা যে বন্ড দেখতে পাবো 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দেখতে পাবো এই যে দেখো লম্বা চেনের মতো অবস্থান করে যে এরকম একাধিক গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ থাকবে তাহলে এখানে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড আমরা দেখতে পাবো এই একটা চেন তাহলে এটা হচ্ছে কি অ্যামাইলোজ স্ট্রাকচার একাধিক চেন আকারে থাকবে আমরা যদি অ্যামাইলো পেকটিন দেখতে পাই অর্থাৎ স্টার্চ দু প্রকারে থাকে দুভাবে গঠনে থাকে একটা হচ্ছে অ্যামাইলোজ আরেকটা হচ্ছে অ্যামাইলো পেকটিন অ্যামাইলো পেকটিনে যদি থাকে দেখো এইরকম একটি শৃঙ্খল আরও একটি শৃঙ্খল দেখতে পাবো এই যে একটি শৃঙ্খল এই একটি শৃঙ্খলে আমরা দেখতে পেয়েছি কি 1,4 বন্ড আরও একটি শৃঙ্খলে আমরা দেখতে পাবো কি একই রকমভাবে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দেখো এই একটা শৃঙ্খল দেখেছি আমরা আরও একটি যদি শৃঙ্খল দেখি কি হবে দেখো এইচ ও এইচ ও এইচ এইচ ও এইচ 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 সি এইচ টু ও এইচ এখানেও দেখো আলফা সব আলফা ডি গ্লুকোজ এইচ ও এইচ ও এইচ এইচ ও এইচ 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 সি এইচ টু ও এইচ দেখো এই একটি কার্বনে গ্লুকোজের এক নম্বর কার্বনের ওইচের সঙ্গে অপর একটি গ্লুকোজের চার নম্বর কার্বনের ওইচের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড অর্থাৎ ইহা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড তাহলে অ্যামাইলো পেকটিনে আমরা যদি দেখি উভয় শৃঙ্খলে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড গঠন হবে ঠিক আছে কিন্তু অ্যাট দ্য ব্রাঞ্চিং পয়েন্ট সংযুক্ত অংশে আমরা দেখতে পাবো 1,6 গ্লাইকোসাইডিক বন্ড কীভাবে এই একটি পলিপেপটাইড শৃঙ্খল এই একটি পলিপেপটাইড শৃঙ্খল যখন সংযুক্ত হবে দেখো এই একটি পলিপেপটাইড এই একটি সরি এই একটি তোমার হচ্ছে কি সরি গ্লুকোজের শৃঙ্খল এই একটি গ্লুকোজের শৃঙ্খল যখন সংযুক্ত হবে তখন দেখো এক নম্বর কার্বনের ওএইচ অপর আর একটা যে গ্লুকোজের শৃঙ্খল তার এটা হচ্ছে ছ নম্বর কার্বন এই ছ নম্বর কার্বনের ওএইচের মধ্যে বিক্রিয়া হবে ফলে যে বন্ড গঠিত হবে তাকে বলা হবে কি 1 আর এটা ছ নম্বর কার্বন 1,6 গ্লাইকোসাইডিক বন্ড তাহলে দেখো এই যে ব্রাঞ্চিং পয়েন্টে আমরা যে বন্ড দেখতে পাবো সেটা হচ্ছে কি 1,6 বন্ড কি বন্ড আমরা দেখতে পাবো ব্রাঞ্চিং পয়েন্টে 1,6 বন্ড আমরা দেখতে পাবো তাহলে আমরা যদি স্টার্চের বৈশিষ্ট্য দেখি এক নম্বর এখানে 1,6 আলফা 1,6 ও আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায় দু নম্বর আমরা যদি দেখি উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট সঞ্চিত হয় কি হিসাবে শ্বেতসার বা স্টার্চ হিসাবে তিন নম্বর আমরা যদি দেখি ইয়ে আছে কি নন রিডিউসিং যত পলিস্যাকারাইড আছে নন রিডিউসিং অর্থাৎ অ্যানোমেরিক কার্বনের ওইজ গ্রুপগুলো কি হয় দেখো এই যে ওইজ অ্যানোমেরিক কার্বন এক নম্বরের ওইজ পেপটাইড বন্ধনের মাধ্যমে আছে এগুলো এরকম একাধিক রয়েছে প্রত্যেকেই কি হয় পরস্পর গ্লাইকোসাইড পেপটাইড বন্ড নয় সরি গ্লাইকোসাইডিক বন্ড গঠনের মাধ্যমে এইভাবে অবস্থান করে তাহলে আমরা দু নম্বর জানলাম শ্বেতসার তিন নম্বর যেটি জানবো সেটা হচ্ছে কি পলিস্যাকারাইড সেটা হলো কি গ্লাইকোজেন গ্লাইকোজেন একই রূপভাবে এই যে আমরা অ্যামাইলো পেকটিন দেখলাম এই অ্যামাইলো পেকটিনের স্ট্রাকচার আমরা কি দেখতে পাবো গ্লাইকোজেনে এখানে দেখো একাধিক আলফা ডি গ্লুকোজ অণুগুলি পরস্পর যুক্ত একটি শৃঙ্খল গঠন করে তার সঙ্গে আরও একটি শাখা শৃঙ্খল অবস্থান করে এই যে সরল শৃঙ্খল এখানে আমরা 1,4 বন্ড দেখতে পাবো এখানেও আমরা 1,4 বন্ড দেখতে পাবো এবং ব্রাঞ্চিং পয়েন্টটা আমরা কেবলমাত্র কি দেখতে পাবো 1,6 বন্ড তাহলে এই শ্বেতসারের অ্যামাইলো পেকটিনের হুবাহু একই রকম গঠন থাকবে কোথায় গ্লাইকোজেনে কোথায় থাকবে গ্লাইকোজেন সেখানে আমরা দেখতে পাবো একটি সরল শৃঙ্খল যেখানে 1,4 আরও একটি শৃঙ্খল আমরা দেখতে পাবো 1,4 কিন্তু ব্রাঞ্চিং পয়েন্ট আমরা কি দেখতে পাবো 1,6 তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আমরা কি দেখলাম 1,4 এবং 1,6 বন্ড দেখা যায় দু নম্বর আমরা যদি বলি গ্লাইকোজেন প্রাণীকোষে শ্বেতসার সরি প্রাণীকোষে কার্বোহাইড্রেট সঞ্চিত হয় গ্লাইকোজেন হিসাবে উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট সঞ্চিত হয় শ্বেতসার প্রাণীকোষে গ্লাইকো কার্বোহাইড্রেট সঞ্চিত হয় শ্বেতসার হিসাবে চার নম্বর তিন নম্বর এটা হচ্ছে কি নন রিডিউসিং সুগার ইয়া হলো কি নন রিডিউসিং সুগার যত পলিস্যাকারাইড রয়েছে সমস্ত কিন্তু নন রিডিউসিং সুগার লাস্ট আমরা গুরুত্বপূর্ণ যে পলিস্যাকারাইডটি জানবো সেটা হচ্ছে কাইটিন দেখো আমরা লাস্ট
যে গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইডটি জানবো সেটা হচ্ছে কাইটিন, যা প্রতিনিয়তই মেডিকেল নিড এক্সামে এসে থাকে, প্রায়ই এসে থাকে। এই কাইটিন দেখো, এই কাইটিন হচ্ছে এমন এক প্রকার পলিস্যাকারাইড যা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিঃকঙ্কালের প্রধান উপাদান। মনে করো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত, এই একটি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই কাইটিন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিঃকঙ্কালের প্রধান উপাদান। তাহলে এই কাইটিনের গঠনটি যদি আমরা জানি, তার আগে আমাদের জানতে হবে কিছু পরিবর্তিত সরল শর্করা সম্পর্কে। অর্থাৎ সরল শর্করা আমরা বলেছি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, সেই কিছু কিছু সরল শর্করা পরিবর্তিত হয়, কিছু পরিবর্তিত সরল শর্করা সম্পর্কে আমাদের জানতে হবে, যাদের ইংরেজিতে বলা হয়েছে কি মডিফাইড মনোস্যাকারাইড। এই কিছু পরিবর্তিত মনোস্যাকারাইডের মধ্যে আমরা জানবো অ্যামাইনো শর্করা। তার মধ্যে প্রথমত আমরা যদি দেখি, ধরো এই একটি গ্লুকোজের স্ট্রাকচার, এইচ ও এইচ, এখানে কি থাকে এইচ ও এইচ ও এইচ এইচ, এখানে কি থাকবে ও এইচ এইচ, এখানে কি থাকবে এইচ সিএইচ টু ও এইচ। দেখো অ্যামাইনো শর্করা কেন বলা হয়েছে, দেখা গেছে যে সমস্ত সরল শর্করার ও এইচ গ্রুপটি কত নম্বর কার্বন, 2 নম্বর কার্বনের ও এইচ গ্রুপটি অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, NH2। যে সমস্ত শর্করার অ্যামাইনো গ্রুপটি ও এইচ গ্রুপটি কী দ্বারা প্রতিস্থাপিত হলো, অ্যামাইনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো, তাদেরকে বলা হয়েছে কি অ্যামাইনো শর্করা। তাহলে ইহা একটি পরিবর্তিত সরল শর্করা। তাহলে এতক্ষণ আমরা গ্লুকোজের স্ট্রাকচার দেখছিলাম, যেই 2 নম্বর কার্বনে অ্যামাইনো গ্রুপটি চলে এসছে, তাহলে এর স্ট্রাকচারটা কী হবে দেখো, গ্লুকোসামাইন। তাহলে এই যে পরিবর্তিত যে অ্যামাইনো শর্করা, ইয়াকে বিশেষ একটি নাম দেওয়া হবে, বলা হবে কি গ্লুকোসামাইন, অর্থাৎ গ্লুকোজ প্লাস অ্যামাইন। এটি গ্লুকোজের স্ট্রাকচার ছিল, অ্যামাইনো গ্রুপ যেই যুক্ত হয়ে গেছে তাকে নাম কী দেওয়া হয়েছে, গ্লুকোজ অ্যামাইন, গ্লুকোসামাইন। আচ্ছা, নিচের দিকে ওয়েজ রয়েছে অ্যানোমেনিক কার্বনে, তাহলে ইয়াকে আমরা কী বলতে পারি আলফা ডি, কেন ডান দিকে ওয়েজ, তোমরা আগের ভিডিওতে দেখে নেবে মনোস্যাকারাইডের প্রপার্টিস। তাহলে এটি একটি অ্যামাইনো শর্করা, পরিবর্তিত অ্যামাইনো শর্করা আমরা একটি দেখতে পেলাম কি আলফা ডি গ্লুকোসামাইন। আরও একটি আমরা পরিবর্তিত সরল শর্করা, অর্থাৎ পরিবর্তিত আরও একটি আমরা অ্যামাইনো শর্করা দেখব কি, একই রকমভাবে দেখো এই গ্লুকোসামাইনের আমরা স্ট্রাকচার অঙ্কন করতেছি, এইচ ও এইচ, এখানে কি ছিল এইচ, এটা একটু পরে আমরা অঙ্কন করব, ও এইচ এইচ, এখানে কি ছিল এইচ সিএইচ টু ও এইচ। দেখো এই যে 2 নম্বর কার্বনে অ্যামাইনো গ্রুপ রয়েছে, এই অ্যামাইনো গ্রুপের সঙ্গে এখানে আমরা দেখব অ্যাসিটাইল গ্রুপ যুক্ত রয়েছে, সি ডবল বন্ড ও সিএইচ থ্রি, ইহা হচ্ছে কি গ্রুপ, অ্যাসিটাইল গ্রুপ। তাহলে এই অ্যাসিটাইল গ্রুপ যদি যুক্ত থাকে, ইহা আরও এক প্রকার অ্যামাইনো শর্করা হয়। তাহলে এই আরেক প্রকার অ্যামাইনো শর্করা, একে কী নাম দেওয়া হয় দেখো, এখানে কী ছিল গ্লুকোসামাইন, গ্লুকোজের সঙ্গে অ্যামাইনো গ্রুপ যুক্ত হয়েছিল, তাহলে এখানে অ্যামাইনো গ্রুপের সঙ্গে অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হয়েছে, তাহলে এই অ্যামাইনো শর্করাকে নাম দেওয়া হবে কি দেখো, এন অ্যাসিটাইল, অ্যামাইনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে এই জন্য এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। তাহলে এখানে কি ছিল, শুধু গ্লুকোসামাইন, তাহলে এখানে কি নামটা হবে, এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এখানে নিচের দিকে ওয়েজ রয়েছে মানে কি হবে আলফা ডি এন অ্যাসিটাইল অ্যাসিটাইল গ্লুকোসামাইন। তাহলে এবার আমাদের কাইটিনটা আমরা পড়তে সুবিধা হবে আমাদের, দেখো তাহলে আমরা এই অ্যামাইনো সুগার শর্করাগুলো দেখলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি আলফা ডি এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। পরীক্ষায় কোশ্চেন আসে নিট যে কাইটিন কোন অ্যামাইনো শর্করাটি দ্বারা গঠিত হয়। তাহলে এই আলফা ডি এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন দেখলাম, আমরা যদি কাইটিন দেখি, কাইটিনের ক্ষেত্রে যে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনটি থাকে সেটি হয় বিটা প্রকৃতির, অর্থাৎ ওএইচ গ্রুপটি ওপরের দিকে থাকে, হাইড্রোজেন পরমাণুটি কোন দিকে থাকে, নিচের দিকে থাকে। তাহলে এটি একটি পলিস্যাকারাইড, এটি কেবলমাত্র বিটা ডি এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন যুক্ত হয়েই তৈরি হয়। তাহলে এই একটি আমরা এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন অঙ্কন করেছি, আরও একটি আমরা যদি অঙ্কন করি, এই এটি কী রয়েছে বিটা, বিটা মানে উপরের দিকে ওএইচ, নিচের দিকে এইচ, এইচ ও এইচ ও এইচ এইচ ও এইচ এইচ, এখানে কী ছিল এইচ সিএইচ টু ও এইচ। দেখো একটি এন অ্যাসিটাইল
বিটাডি এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের এক নম্বর কার্বনের ওএইচ এর সঙ্গে অপর আর একটি বিটা ডি এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের চার নম্বর কার্বনের ওএইচ এর মধ্যে বিক্রিয়ার ফলে যে বন্ড গঠিত হয় তাহাকে বলা হয়েছে কি ওয়ান ফোর কি বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ড গঠন হয়, যার ফলে কাইটিন পলিস্যাকারাইডটি গঠিত, যা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিঃকঙ্কালের গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, যা কী দ্বারা নিট পরীক্ষায় কোশ্চেন আছে কী দ্বারা গঠিত হয়, বিটা ডি এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন দ্বারা গঠিত হয়। এরপর আমরা প্রোটিন সম্পর্কে ভিডিও নিয়ে আসবো।